হ্যালো এভরিওয়ান, আমি রাহাত দান আছি আপনাদের সাথে ম্যাথিক ডে ভিডিও চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা শুরু করব ভেরিয়েবলস এবং ডেটা টাইপসের পার্ট টু। আমি ভেরিয়েবল এবং ডেটা টাইপ পার্ট ওয়ান এর মধ্যে বলেছিলাম যে নেক্সট ভিডিও মানে এই ভিডিওতে আমি সরাসরি হ্যান্ডস অন করে চলে যাব, বাট আপনাদের বোঝার সুবিধার্থে ডিক্লেয়ারিং এ ভেরিয়েবল পার্ট টু কে হালকা একটু রিক্যাপ মেনে নিচ্ছি, যাতে যারা বিগিনার তারা বুঝতে পারে। উল্লেখ্য এই যে যারা ভেরিয়েবল এবং ডেটা টাইপ পার্ট ওয়ানটি দেখেননি অবশ্যই সেটি দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো ডিক্লেয়ারিং এ ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে শুরুতে আমাদের কি দেওয়া লাগে, কিওয়ার্ডস। কিওয়ার্ডস আমাদের কাছে বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টের পক্ষ থেকে কি কি দেওয়া আছে, ভার্ব, লেট, কনস্ট। তো কিওয়ার্ডস এর পর আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারটা কি, ওই তো যেরকমটি বলেছিলাম উদাহরণে পার্ট ওয়ান এর মধ্যে যে আমাদের কাছে অনেক বা তিনটি বা তিনের অধিক বক্স আছে এবং প্রত্যেকটি বক্সে আমরা আলাদা আলাদা আইটেম রাখতে চাই, এবং পরবর্তীতে যাতে সহজে আমরা এই আইটেম গুলো খুঁজে পাই বা সহজে ব্যবহার করতে পারি, সেজন্য প্রতিটি বক্সের মধ্যে আমরা বিভিন্ন আইডেন্টিফায়ার বা নেম এড করে দিচ্ছি, যাতে যখন আমাদের যে আইটেমটি দরকার সেই আইটেমটি সে বক্সটি কল করলে আমরা সেই আইটেমটি ব্যবহার করতে পারি। এবং পরে ইজ ইকুয়াল টু পরে ভ্যালু, ভ্যালুটা কোনটা, ভ্যালু হচ্ছে ধরেন এইচ যে বক্সটি সেই বক্সটির মধ্যে 51 রাখলেন বা 52 রাখলেন বা 55 রাখলেন। তো এইচ এর এক্সাম্পলটা যদি এখানে দিই তাহলে এখানে হবে এইচ, এক সেকেন্ড আপনাদের বোঝার সুবিধার্থে এখানে হবে এইচ আর এই জায়গায় হবে ভ্যালু 51 দেন, 51 দেন বা যেটা দেন, আর এখানে হবে এইচ। আপনারা যারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে অভ্যস্ত বা টেক্সট এডিটর ইউজ করবেন তারা ইউজ করতে পারেন, তবে আমি জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল কোর্সের জন্য বেশিরভাগ সময় কোড স্যান্ডবক্স টাইপ ব্যবহার করব, তবে বিশেষ ক্ষেত্রে অন্য যে কোনো আইডি বা এডিটর ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো জাভাস্ক্রিপ্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে জাভাস্ক্রিপ্টের পক্ষ থেকে আমাদের তিনটি কিওয়ার্ড দেওয়া আছে, কি কি, ভার, লেট এবং কনস্ট। তো যারা বিগিনার তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা প্রাইমারিলি আপাতত আপনারা লেট ব্যবহার করুন এবং ভার ব্যবহার করা থেকে বিরত থাকুন। কনস্ট ব্যবহার করা আপনারা আস্তে আস্তে শিখবেন, তবে আপনারা বেশিরভাগ সময় লেট ব্যবহার করুন। কেন ভার ব্যবহার করতে নিষেধ করছি বা কেন লেট ব্যবহার করতে বলছি, ইনশাল্লাহ আপনারা টাইম টু টাইম সেটা বুঝতে পারবেন যখন আমি ভার এবং লেটের ইনডেপথ আলোচনা করব এবং জাভাস্ক্রিপ্টের স্কোপ নিয়ে আলোচনা করব। তো একটি ভেরিয়েবল ডিক্লেয়ারের পূর্বে আমাদের প্রথমে লিখতে হয় কিওয়ার্ড। কিওয়ার্ড আমি লেট দিলাম, পরে হচ্ছে একটি আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ার দিলাম আমি নেম। নেম দেওয়ার পর আমি যদি কোনো স্ট্রিং রাখি, স্ট্রিং অবশ্যই আমার একটি ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, ডাবল কোটেশনের মধ্যে রাখলাম। পরে দেখুন এবার আমি এটি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য জাভাস্ক্রিপ্টের পক্ষ থেকে আমার যেই ফাংশনগুলো দেওয়া আছে সেটি হচ্ছে, বা জাভাস্ক্রিপ্টে যেভাবে একটি ভেরিয়েবল প্রিন্ট করতে হয়, কনসোল ডট লগ নেম, এই দেখুন চলে আসছে তাহা। তো এখন বলতে পারেন যে আমি ডাবল কোটেশন বা কোনো কোটেশন মার্ক ছাড়া কেন এখানে রাহাত লেখা হলো, চলুন দেখি কোটেশন মার্ক ছাড়া রাহাত লেখা দেখি। রাহাত, রাহাত ইজ নট ডিফাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাহাত কি তা চিনে না। কারণ দেখুন আমি যদি এখানে রাহাত লিখি ও ভাববে যে রাহাত একটি ভেরিয়েবল, কিন্তু এই স্ক্রিপ্টের মধ্যে কোথাও রাহাত নামে কিন্তু কোনো ভেরিয়েবল নেই। তো রাহাত কি ও চিনে না, তো আমার বলতে হবে রাহাত একটি স্ট্রিং টাইপের ভেরিয়েবল এবং সেটি ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের মধ্যে আমার রাখতে হবে। এবার দেখুন এই রাহাত চলে আসলো। তো এটা যে স্ট্রিং টাইপ তা কি হয়ে বুঝলাম, সেটার জন্য জাভাস্ক্রিপ্টের পক্ষ থেকে আমাকে একটি অপারেটর দেওয়া আছে টাইপ অফ, টাইপ অফ দেওয়ার সাথে সাথে দেখুন চলে আসছে স্ট্রিং, আশা করি বুঝতে পারছেন। এবার চলুন আমরা দেখি নাম্বার টাইপ। তো যেরকমটি কিওয়ার্ড দেওয়া লাগে, প্রথম হচ্ছে লেট, পরে নাম্বার, আমি একটি বয়সের উদাহরণ দিই এইজ, এইজ ইজ ইকুয়াল টু আমার বয়স 24, আপনি 24 বা 240 বা যে কোনো নাম্বার আপনি নাম্বার টাইপের মধ্যে রাখতে পারেন, যেহেতু এইজ 24 একটি ভ্যালিড এইজ নাম্বার, সো আমি 24 রাখলাম। তো 24 দেওয়ার সাথে সাথে আমি এটা প্রিন্ট করে দেখাচ্ছি কনসোল ডট লগ, এটা হচ্ছে এইচ এবং কনসোল ডট লগ টাইপ অফ এইচ।
type of is number. আমি একটু ক্লিন করে নিচ্ছি, এই দেখুন 24 বা এবং টাইপ হচ্ছে নাম্বার, অটোমেটিক চলে আসলো। তো নাম্বার টাইপ দেখলাম, এবার আমরা চলুন দেখি হচ্ছে বুলিয়ান টাইপ। আমি যেরকমটি বলেছিলাম ভেরিয়েবল এবং ডেটা টাইপ পার্ট 1 এর মধ্যে, বুলিয়ান টাইপ সবসময় দুটি ভ্যালু হোল্ড করতে পারে, ট্রু অথবা ফলস। একটি স্টেটমেন্ট কি ট্রু, যদি সত্য না হয় সেটা অবশ্যই মিথ্যা হবে। তো যদি সেটা ধরেন একটা এক্সাম্পল দিই, আজকে আমি যেদিন ভিডিওটি রেকর্ড করতেছি সেটা কি শুক্রবার কিনা, ইজ ফ্রাইডে, ইজ ফ্রাইডে। আমি শুধু এটা ভেরিয়েবলের নাম দেখতেছি, এটা কিন্তু আবার কোনো স্টেটমেন্ট হিসেবে আপনারা ভাববেন না, এটা শুধু ভেরিয়েবলের নাম, একটা মিনিংফুল ভেরিয়েবলের নাম নিলাম ফলস, আজকে ফ্রাইডে না, ফ্রাইডে না। সো সেহেতু আমি এখানে ফলস দিয়ে দিলাম। এবার আমি ইজ ফ্রাইডে ভেরিয়েবলটা প্রিন্ট করি, এই দেখুন ফলস, বুলিয়ান টাইপ হচ্ছে বুলিয়ান চলে আসলো। তো এখানে যদি আমি ট্রু দিই, অবশ্যই আজকে ফ্রাইডে না, তবু আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য ট্রু দিলাম, ট্রু টাইপ হচ্ছে বুলিয়ান। তো আমি যদি এখানে ট্রুটা আমি কোনো কোটেশন মার্কের মধ্যে নিয়ে আসি, তখন দেখুন ট্রু ঠিকই আসতেছে কিন্তু টাইপটা আসতেছে স্ট্রিং। আপনি যে কোনো ভ্যালু, সেটা হতে পারে নাম্বার, সেটা হতে পারে সিকোয়েন্স অফ অ্যালফাবেট, সেটি যখন আপনি কোটেশন, কোটেশনের মধ্যে আপনি নিয়ে আসবেন, ডাবল কোটেশন হোক, সিঙ্গেল কোটেশন হোক, কোটেশন মার্কের মধ্যে আপনি নিয়ে আসবেন, তখন সে যে টাইপ জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন বুঝে নেবে সেটি স্ট্রিং। তো আমি যেরকমটি ডাটা টাইপ এবং ভেরিয়েবল পার্ট 1 এর মধ্যে বলেছিলাম, জাভাস্ক্রিপ্ট ইজ লুজলি টাইপ, আপনাকে টাইপ বলে দিতে হবে না। জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে, জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন নিয়ে ইনশাল্লাহ আমরা এই ম্যাটিভ ডেভ ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নিচ থেকে ধরে নিচ্ছে এটি হচ্ছে স্ট্রিং টাইপ। আবার আমি কোটেশন মার্কটা তুলে দিলাম, এবার দেখুন এই তো সবার লাস্টে ট্রু এবং বুলিয়ান। তো আশা করি বুঝতে পারছেন আমাদের বুলিয়ান, জাভাস্ক্রিপ্টের বুলিয়ান টাইপ। এবার একটি স্পেশাল ডাটা টাইপ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অ্যারে। তো অ্যারে কি, একটু কনসোলটা ক্লিন করে নিচ্ছি, লেট আইটেমস ইজ ইকুয়াল টু, মনে রাখবেন অ্যারে সব সময় থার্ড ব্র্যাকেটের যে নোটেশনটা আছে সেই নোটেশনের, নোটেশন দিয়ে শুরু হয় এবং শেষ হয় নোটেশন দিয়ে। অ্যারের সুবিধা হচ্ছে আমি যখন নেম স্টোর করলাম, এজ স্টোর করলাম বা ইজ ফ্রাইডে ভেরিয়েবলটি স্টোর করলাম, তখন যখন ডিক্লেয়ার করে দেখালাম, তখন আমি একটা ভেরিয়েবলের মধ্যে একটা সিঙ্গেল ভ্যালু আমি অ্যাসাইন করতে পারতেছিলাম। মানে ইজ ফ্রাইডের মধ্যে আমি অ্যাসাইন করেছিলাম ট্রু ফলস, নেমের মধ্যে একটা নাম অ্যাসাইন করছিলাম, এজের মধ্যে একটা একটা সিঙ্গেল নাম্বার অ্যাসাইন করেছিলাম, কিন্তু আইটেমস এর মধ্যে আমি একাধিক ভ্যালু, আমি আইটেমস মানে সরি অ্যারের মধ্যে আমি একাধিক ভ্যালু অ্যাসাইন করতে পারবো। যেরকম এখানে আমি আমার নাম দিতে পারি রাহাত, সরি রাহাত, এজ 24, তারপর হচ্ছে ট্রু ফলস, তারপর আর একটা স্ট্রিং দিলাম আদনান। আপনি যত ইচ্ছা আপনি ভ্যালু আপনি রাখতে পারবেন অ্যারের মধ্যে। তো চলুন অ্যারেটা আমরা প্রিন্ট করে দেখি, কনসোল ডট ডট লগ আইটেমস, এই তো রাহাত 24 ফলস আদনান। একটা জিনিস খেয়াল করুন, এখানে আমরা মাল্টিপল ভ্যালু, চারটা ভ্যালু রাখছি, চারটা ভ্যালু রাখতে পারতেছে, আরো বেশি, চারটার মধ্যে যে লিমিটেড তা না, আপনি যত ইচ্ছা ভ্যালু, আপনার একটা প্রোগ্রামে যতগুলো ভ্যালু দরকার হবে বা আপনার ভবিষ্যতে যদি অ্যাড করা লাগে তা মডিফাই করতে পারবেন, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। ইনশাল্লাহ অ্যারে নিয়ে যখন আমরা ইনডেপথ আলোচনা করব, তখন বুঝিয়ে দেবো কিভাবে আইটেম অ্যাড করবেন, কিভাবে আইটেম রিমুভ করবেন, সব বুঝিয়ে দিব। তো আমি এখানে প্রিন্ট করে দেখালাম, এবার চলুন তো এটা টাইপটা দেখে নিই, টাইপ অফ আইটেমস অবজেক্ট, আরেকটু সরি, একটু দেখুন চলে আসলো অবজেক্ট। অবজেক্ট কেন আসতেছে, আমি ডেটা টাইপ এবং ভেরিয়েবল পার্ট 1 এর মধ্যে বলেছিলাম সকল নন প্রিমিটিভ টাইপ হচ্ছে অবজেক্ট, অ্যারেটি হচ্ছে একটি নন প্রিমিটিভ টাইপ। তো হয়তো এখন আপনাদের বোধগম্য হচ্ছে না, কিন্তু অ্যারে নিয়ে যখন কাজ করবো বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে যখন আরো বিস্তারিত বলবো, তখন আপনারা বুঝতে পারবেন। তো অ্যারে হচ্ছে টাইপ অফ অবজেক্ট, কিন্তু এটাকে হচ্ছে অবজেক্টের মধ্যে এটাকে আমরা অ্যারে হিসেবে বিবেচনা করি। তো এবার চলুন আমরা অবজেক্টে, অবজেক্ট দেখে নিই, অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়। অবজেক্ট হচ্ছে পার্সন ডাটা, পার্সন ডাটা, পার্সন ডাটা নিলাম একটা,
সেম ভ্যালুগুলো আমি রাখবো, বাট অবজেক্টের ক্ষেত্রে বিশেষ সুবিধা কি, আমি প্রতিটি ভ্যালু আমি কি হিসেবে রাখতে পারি, নেম রাহাত, আদনান, এইজ 24, ইমেইল ইনফো অ্যাট ইমেইল ডট কম, সরি এটা একটি স্ট্রিং, ইমেইল ডট কম। তারপর আমি বুলিয়ান ভ্যালু রাখতে পারি, ইজ ম্যাচিওর ট্রু। তারপর হচ্ছে আর আমি যত ইচ্ছা ডাটা আমি এখানে রাখতে পারবো। আর অবজেক্টের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমি কি ভ্যালু পেয়ার আকারে রাখতে পারবো। তো এবার চলুন অবজেক্টটি প্রিন্ট করে দেখে কনসোল ডট লগ পার্সন ডাটা, এ দেখুন চলে আসছে, প্রিন্ট হয়ে গেল আমাদের অবজেক্টটি। অবজেক্টের সুবিধাটি দেখুন, এ দেখুন কি ভ্যালু পেয়ার আকারে রাখতে পারতেছি। এবার ধরুন আমি শুধু আমার এখান থেকে আমার নামটা প্রিন্ট করতে চাই, পার্সন ডট নেম, এ দেখুন প্রিন্ট হয়ে গেল রাহাত আব্দুল। আবার আমি ইমেলটি প্রিন্ট করতে চাই, পার্সন ডট ইমেল ইনফো অ্যাট ইমেল ডট কম, এটা অবশ্যই আমার অরিজিনাল ইমেল আইডি না, শুধু এক্সাম্পল হিসেবে আমি এটা দেখাচ্ছি। তো এটি হচ্ছে অবজেক্টের সুবিধা। তো চলুন অবজেক্টের টাইপটি আমরা দেখে নিই, টাইপ অফ, টাইপ হচ্ছে অবজেক্ট। তো আমি খুব সাধারণ ভাবে শুধু এক্সাম্পল দিয়ে দিয়ে আমি জাভাস্ক্রিপ্টের ডিক্লারিং এর ভেরিয়েবলটি দেখালাম। ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমি অপারেটর নিয়ে আলোচনা করব, আর কোড করতে করতে ইনশাল্লাহ আপনারা ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবলের উপর বিভিন্ন অপারেশন কিভাবে করতে হয় তা আপনারা জানতে পারবেন। তো এতটুকুই ছিল এ পর্যন্ত বন্ধুরা, তো চলে আসছি পরবর্তী ভিডিওতে।